নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি কাতারে কাপ যুদ্ধ। ক্যাসেমিরোর গোলে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল ব্রাজিল। নেইমারকে ছাড়াই দাপুটে জয় ব্রাজিলের। দুরন্ত ভিনিসিয়াস জুনিয়র, তার এবং ক্যাসেমিরোর যুগলবন্দিতেই পরের রাউন্ডে পৌঁছে গেল তিতের দল। ব্রাজিল আছে ব্রাজিলেই। সুইজারল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল ব্রাজিল। ইউরোপিয়ান ফুটবলে সুইজারল্যান্ড একটা বড়সড় শক্তি। নিজের ঘরানার মধ্যে থেকেও সুইজারল্যান্ডকে খেলার সুযোগ করে দেওয়ার স্ট্র্যাটেজি নিয়েছিলেন তিতে। ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য। আক্রমণের ঝাঁজ বাড়াতে পাকিয়ে তোকে তুলে ব্রাজিল কোচ মাঠে নামান রড্রিগোকে। আক্রমণের গতি বাড়ে, বাঁদিক দিয়ে একের পর এক আক্রমণ সানিয়ে যাচ্ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। 64 মিনিটে সুইজারল্যান্ডের জালে বল জড়িয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমে রেফারি গোল দিলেও পরে অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। অবশেষে 83 মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বাঁদিক থেকে উঠে আসা ভিনিসিয়াসকে লক্ষ্য করে বল বাড়ান রড্রিগো। ভিনিসিয়াস বলটা রাখেন ক্যাসেমিরোর উদ্দেশ্যে। চলতি বলে ডান পায়ের ভলিতে গোল করেন ক্যাসেমিরো। আর ম্যাচে ফিরতে পারেনি সুইজারল্যান্ড। তাদের গোলরক্ষক অপ্রতিরোধ্য হয়ে না উঠলে আরও বেশি গোলে জিততে পারত ব্রাজিল। কিন্তু এদের নেইমারের মাঠে না থাকার অভাবটা বুঝতে দেননি ভিনিসিয়াস, রাফিনহা, রিচার্লিসনরা। নিজের প্রথম গোলটা বাতিল হওয়ার আগে নেইমারের স্মরণে তাঁর ভঙ্গিতে এই গোলের উচ্ছ্বাস প্রকাশ করেন ভিনিসিয়াস। নেইমার ছাড়াও দুরন্ত খেলেছে তিতের দল। দীর্ঘদিন পর আবার কাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে ব্রাজিল। কলকাতা টিভি। নেইমার না থাকলেও বুকে একরাশ আশা নিয়ে মাঠে হাজির হয়েছিলেন ব্রাজিল সমর্থকরা দলকে পরের রাউন্ডে দেখার অপেক্ষায়। রিচার্লিসনরা তাদের সেই আশা পূরণ করতে পেরেছেন। বাঁধ ভাঙা উচ্ছ্বাস ব্রাজিল সমর্থকদের। উরুগুয়েকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল পর্তুগাল। জোড়া গোল ব্রুনো ফার্নান্ডেজের। রোনাল্ডোর মঞ্চে নায়ক ব্রুনো। গোল না পেলেও আলোচনার কেন্দ্রে ছিলেন রোনাল্ডো। ব্রুনো ফার্নান্ডেজের জোড়া গোল বিশ্বকাপের শেষ ষোলে পৌঁছে গেল পর্তুগাল। মন ভরানো ফুটবল না খেললেও কাতারে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আরও কিছুদিন দেখার স্বাদ পূরণ হবে সমর্থকদের। তবে লুইস সুয়ারেজকে প্রথম একাদশে এদিন রাখেননি উরুগুয়ে কোচ। ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য। 54 মিনিট পর্যন্ত ম্যাচ গোল শূন্য থাকার পর ব্রুনো ফার্নান্ডেজের ভাসানো বল রোনাল্ডোর মাথা ছুঁয়ে জালে জড়ালে গোলটা প্রথমে তার নামেই লেখা হয়। গোল করা সেলিব্রেশনেও মেতে ওঠেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, কিন্তু ভুল ভাঙে রিপ্লেতে। পরে ফিফার ওয়েবসাইটে তা বদল করে ব্রুনো ফার্নান্ডেজের নামে দেওয়া হয়। ম্যাচের শেষ থেকে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্ডেজের দ্বিতীয় গোল জয় নিশ্চিত করে পর্তুগালের। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষ থেকে নকআউটে পৌঁছে গেল পর্তুগাল। এবার চোখ রাখবো গ্রুপের দ্বিতীয় ম্যাচের খবর। সার্বিয়া ও ক্যামেরুন ম্যাচ 3-3 গোলে ড্র হওয়ায় কোনো কাজে লাগছে না দুদলের কাছেই। দুদলেরই 2 ম্যাচে 1 পয়েন্ট। গ্রুপে ব্রাজিল ও সুইজারল্যান্ড ম্যাচের আগে সার্বিয়া ও ক্যামেরুনের ফলাফলে অনেকটাই বাড়তি সুবিধা হলো তাদের। অথচ যে কোনো একটি দল জিততে পারলে পরের পর্বে যাওয়ার সুযোগ থাকত। ক্যামেরুনের বিরুদ্ধে 2 বার এগিয়ে গেলেও রক্ষণের ভুলে জয় হাতছাড়া হলো সার্বিয়ার। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হওয়ায় কাতার বিশ্বকাপের পরের পর্বে যাওয়ার আশা কার্যত শেষ সার্বিয়া ও ক্যামেরুনের কাছে। দক্ষিণ কোরিয়াকে 3-2 গোলে হারিয়ে নকআউটের আশা জিয়ে রাখল ঘানা। ব্ল্যাক ক্যাটদের বিরুদ্ধে দুরন্ত লড়াই কাজে এলো না দক্ষিণ কোরিয়ার। পিছিয়ে পড়েও 58 থেকে 61 3 মিনিটের মধ্যে গুয়েচুং চাওয়ের জোড়া গোল দক্ষিণ কোরিয়াকে লড়াইয়ে ফিরিয়ে এনেছিল।
তার আগে ঘানার হয়ে প্রথম দুটি গোল করেন মোহাম্মদ সালিসু ও মোহাম্মদ কুদুস। মোহাম্মদ কুদুসের তৃতীয় গোল দক্ষিণ কোরিয়াকে লড়াই থেকে ছিটকে দিতে পারেনি। একের পর এক আক্রমণ করে গেছে তারা, কিন্তু তিন কাঠির নিচে ঘানার গোলরক্ষক অপ্রতিরোধ্য হয়ে গিয়েছিলেন। বিশ্বকাপে এই হারের ফলে কাতার বিশ্বকাপের থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেলেও দক্ষিণ কোরিয়ার লড়াই মনে রাখবে। রেফারি শেষ বাঁশি বাজার আগেই কোরিয়ার কোচ ও ফুটবলাররা পেনাল্টির দাবি নিয়ে গিয়েছিলেন। সেই দাবি খারিজ তো হলোই, সঙ্গে লাল কার্ড দেখলেন কোচ, ফলে শূন্য হাতে মাঠ ছাড়তে হলো দক্ষিণ কোরিয়ার কোচ ও ফুটবলারদের। কলকাতা টিভি। জাপানকে হারিয়ে তিন পয়েন্ট পেয়েছে ঘানা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ কোচেন উরুগুয়ে। গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়েকে হারিয়ে নক আউটে ছাড়পত্র পেতে আশাবাদী ঘানা সমর্থকরা। পর্তুগালের কাছে হেরে শেষ হলো এখন অনিশ্চিত উরুগুয়ের। অন্যদিকে জাপানকে হারিয়ে নক আউটে যাওয়ার রাস্তা অনেকটা প্রশস্ত করে ফেলেছে ঘানা। গ্রুপের শেষ ম্যাচে সুয়ারেজদের উরুগুয়ের মুখোমুখি হবে ঘানা। ওই ম্যাচে যারা জিতবে তারাই পরের রাউন্ডে যাওয়ার ছাড়পত্র পাবে। গ্রুপের শেষ ম্যাচে নামার আগে উরুগুয়েকে সতর্ক করে রাখলেন ঘানার সমর্থকরা। Massive country, massive goals. Oh, I feel amazing. I lost my voice already because I've been screaming my lungs out the whole game. The game is so marvelous. The game is good for Ghana. We won, Ghana. Get ready, yes, you're coming like a... Yeah. We are coming for revenge. It's three goals, you know? In the first round, we can win 8 goals. The Uruguay match is revenge. Because South Africa, Uruguay win us. So this time around, we have to take them one after the other. Suarez, Robes. This time, next time, you should watch out for Ghana. We are going to win Uruguay, hands down. No, we are coming for revenge. You know what they did to us, you know, some years back. We want a revenge now. We are coming out. You know why? 3-0. Hands down. So I think the players should be calm, right? Take it as any other game, right? And deliver what the coach gives them, right? So I definitely think the coach is going to come up with a strategy to neutralize the Uruguay. Hopefully, we'll get victory on that day. শেষ হাসি কারা হাসে এখন সেটাই দেখার অপেক্ষা। কলকাতা টিভি। এখন এনেছে একটা বিরতি, বিশ্বকাপের আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।